আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এখন আমার ইউনিভার্সিটিতে আছি। আমার ইউনিভার্সিটি হচ্ছে থমাস মোর ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস, যেটা হচ্ছে বেলজিয়ামে। আপনি দেখতে পারবেন এখন হচ্ছে আমি আমার ইউনিভার্সিটিতে বসে আছি। পিছনে আপাতত খালি, কারণ হচ্ছে এখন ক্লাস চলতেছে। ওকে, আমি একটা ছোটোখাটো একটা চেঞ্জ নিয়ে আসছিলাম থমাস মোরে। তো আপনি যখন থমাস মোরে এন্টার করবেন, থমাস মোরে যখন ঢুকবেন এই ইউনিভার্সিটিতে, আপনি দেখবেন যে অনেক কান্ট্রির ফ্ল্যাগ, প্রায় 20-22টা কান্ট্রির ফ্ল্যাগ থাকবে, বিভিন্ন ধরনের ফ্ল্যাগ। তো আমি যখন থমাস মোরে আসছিলাম তখন আমিও সেম এই ফ্ল্যাগগুলো দেখছিলাম। প্রবলেমটা হইতেছে এই এতগুলা ফ্ল্যাগের মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগটা নাই, বাংলাদেশের ফ্ল্যাগটা নেই। ইভেন কি ইন্ডিয়ার ফ্ল্যাগটাও আছে, বাট বাংলাদেশের ফ্ল্যাগ নেই। কিন্তু বাংলাদেশের অনেক স্টুডেন্ট এখানে পড়ে। সো এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছিল যে এত দেশের ফ্ল্যাগ আছে, আমার দেশ কি দোষ করলো, আমার দেশের ফ্ল্যাগ কেন নাই। তাই আমি ভাবলাম যে কিছু একটা করা দরকার। এরপর আমি জানতে পারলাম যে কেন আসলে থমাস মোরে বাংলাদেশের ফ্ল্যাগ নাই। কারণ হইতেছে থমাস মোরের কোনো অ্যাফিলিয়েটেড কলেজ বাংলাদেশে নাই। সো যেসব দেশে থমাস মোরের অধিভুক্ত কলেজ আছে তারা সেই দেশের ফ্ল্যাগ লাগাইতেছে এবং তারা সেই দেশের ফ্ল্যাগ লাগাইছে। সো এখন যদি আমি ওদের সাথে যেয়ে এই ব্যাপারে কথা বলি তো ওদের অ্যান্সারটা সিম্পল থাকবে যে বাংলাদেশে তাদের কোনো কলেজ নাই, এর জন্য তারা লাগায় নাই আর লাগাবেও না। কিন্তু আমার লিটারেলি দেখে খারাপ লাগতেছিলো যেখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ পর্যন্ত আছে, বাংলাদেশের ফ্ল্যাগ কেন নাই। সো আমি তো মানে আমি ভেবেই রাখছিলাম যে হোয়াট এভার হ্যাপেন্স এখানে বাংলাদেশের ফ্ল্যাগ থাকতেই হবে। সো আমি যখন কিছু বাঙালির সাথে এই বিষয় নিয়ে কথা বললাম, তারা লিটারেলি আমাকে বললো যে এইসব করার দরকার নেই। কিন্তু তারপরেও আমার খারাপ লাগতেছিল যে কেন আমার দেশের ফ্ল্যাগ থাকবে না। আমি লিটারেলি গেলাম ওই ওদের যে হেল্প ডেস্কে, ডেস্কে গিয়ে কথা বললাম। তো ওনারা আই জাস্ট, আমি একদম কোনো ঝামেলা করি না, আই জাস্ট লিটারেলি সেড দ্যাট আই ক্যান ইউ হ্যাভ 1 মিনিট ফর মি, আই হ্যাভ সামথিং টু টেল ইউ, ইটস নট ইভেন দ্যাট ইম্পর্টেন্ট, বাট ইফ ইউ ক্যান হ্যাভ 1 মিনিট ফর মি ইট উইল বি হেল্পফুল ফর মি। তো উনি আসলো, আমি ওনাকে বললাম যে এখানে তো এত দেশের ফ্ল্যাগ আছে কিন্তু এখনও বাংলাদেশের ফ্ল্যাগ এখানে কেন লাগানো হয়নি। তো উনি আমাকে বললো আমি তো এই বিষয়টা দেখি না, কিন্তু আমি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনকে ফোন করে বলতেছি। তো আমি ওখানে দাঁড়াচ্ছিলাম, এরপর অ্যাডমিনিস্ট্রেশনকে ফোন করছে, ফোন করে হচ্ছে একটু হালকা ঝামেলা টামেলা ওরা নিজেদের মধ্যে কী কী করছে, করার পরে আমাকে রিপ্লাই জানাইছে। আমাকে বলছে যে আমি আপনার প্রবলেমটা বুঝতে পারছি, আপনার দেশের কান্ট্রির ফ্ল্যাগটা এখানে নাই, বাট এখানে আপনার দেশের কান্ট্রির ফ্ল্যাগটা আমরা লাগাই ফেলবো। প্রবলেম হইতেছে এখন আমাদের কাছে বাংলাদেশের কোনো ফ্ল্যাগ নাই, সো আপনি যদি বাংলাদেশের ফ্ল্যাগ আমাদেরকে এনে দিতে পারেন তাহলে হচ্ছে আমরা বাংলাদেশের ফ্ল্যাগ লাগাবো। এটা হচ্ছে তাদের কথা। তারা কিন্তু আমাকে অপশন দিছে যে বাংলাদেশের ফ্ল্যাগ এনে দিলে তারা লাগাই দিবে। আমি বাংলাদেশ থেকে বেলজিয়াম আসার সময় আমি একটা বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে আসছিলাম। ওই ফ্ল্যাগটা আমি যে ওদের দিয়ে দিছি, ওই ফ্ল্যাগটা এত বড়ও ছিল না, কিন্তু এইটাই নিয়ে একটু জানাজানি হয়ে গেছে থমাস মোরে আমাদের এই ইল ক্যাম্পাসে। পরের দিন আমি যখন ইউনিভার্সিটিতে আসলাম তখন আমি একটা মহিলার সাথে কথা বললাম এই ব্যাপারটা নিয়ে, বলে কি হ্যাঁ তারা তো এটা নিয়ে জানে, এটা নিয়ে একটা কথা উঠছে থমাস মোরে যে একটা দেশের ফ্ল্যাগ নাকি নাই এবং একটা একটা ছেলে এসে এটা নিয়ে কথা বলতে চাইছে। তো আমি সাথে আমার ফ্ল্যাগটাও নিয়ে আসছিলাম, বাংলাদেশের ফ্ল্যাগ। তো এইটা আমি ওনাদের দিছি। এবং মজার ব্যাপার হইতেছে এখন থেকে আপনি যদি কখনো থমাস মোরে আসেন আপনি বাংলাদেশের ফ্ল্যাগটাও তার সাথে দেখতে পারবেন, আলহামদুলিল্লাহ। সো হ্যাঁ, এটা আমি জানি না যে আগে কেন কোনো বাংলাদেশি স্টুডেন্ট করে নাই, বাট আমি যেহেতু আসছি আমি তো না করে ছাড়বো না। সো এই আর কি, আসলাম এখন হচ্ছে আপনি যে এতগুলো ফ্ল্যাগ দেখবেন ফ্ল্যাগের সাথে বাংলাদেশের ফ্ল্যাগটাও দেখতে পাবেন। দেখেন এই ফ্ল্যাগগুলো, এই এখানে আমার জিওগ্রাফি এত ভালো না, অনেক দেশের ফ্ল্যাগই আছে, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, টার্কি, স্কটল্যান্ড, ইন্ডিয়া, সব দেশের ফ্ল্যাগই আছে। তো এখন এটার সাথে এই যে বাংলাদেশের ফ্ল্যাগ যেটা আমি এনে দিয়েছিলাম সেটাও আছে।